নমস্কাৰ এসামিজ সমাজ ইউটিউব চ্যানেল আপনার সকলকে স্বাগত জানাইছো। মই মজিদ। বন্ধুসকল, 26 জানুয়ারী সমগ্র দেশজুড়ি পালন করা হব গণরাজ্য দিবস। আর এইবার গণরাজ্য দিবসত রাজ্যের কোন মন্ত্রীয়ে কোন জেলায় পতাকা উত্তোলন করব এই মুহূর্ত রাজ্য সরকারের ফল প্রকাশ করা হয়েছে। আপনার জেলাত এইবার গণরাজ্য দিবসত রাজ্য সরকারের কোনগী মন্ত্রীয়ে পতাকা উত্তোলন করব আজি মই আপনার এই ভিডিওতে সবিশেষ জানাই দিম। খুবই এটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনার ভিডিওটি শেষলকে চাই থাকিব। তার আগতে আপনার একটা সরু রিকুয়েস্ট, আপনি কোন জেলার বাসিন্দা বা কোন জেলারপা এই ভিডিওটি চাই আছে, আপনি প্রথমে একটা ভিডিওটি একটা লাইক করব, তারপর আপনার জেলাখনের নাম কমেন্ট বক্সত লিখি দিয়ক, যাতে আপনার জেলার কিনা ইনফরমেশন হওয়ার লগে মানে আপনার আগতীয় জানাই দিব পারো। বন্ধুসকল, আপনার কথাখিনি অল্প ভালদরে মন করব। সমাগত গণরাজ্য দিবস ইতিমধ্যে দেশজুড়ি চলিছে গণরাজ্য দিবসের প্রস্তুতি, ব্যতিক্রম নহয় অসম। এইবার গণরাজ্য দিবসত রাজ্যত কোন মন্ত্রীয়ে কত পতাকা উত্তোলন করব চাও আহক। খানাপাড়াত পতাকা উত্তোলন করব রাজ্যপাল জগদীশ মুখীয়ে। খানাপাড়াত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রঞ্জিত কুমার দাস নলবাড়ীত পতাকা উত্তোলন করব। অতুল বরা যোরহাট, উর্খাওকরা ব্রহ্ম তামুলপুর, চন্দ্রমোহন পাটোয়ারী গোয়ালপাড়া, পরিমল শুক্লবৈদ্য বঙাইগাঁও, কেশব মহন্ত ডিব্রুগড়, রনুজ পেগু তেজপুর আর শোণিতপুর, অশোক সিংহল শিলচর আর কাছার, যোগেনমোহন লক্ষিমপুর, সঞ্জয় কিষাণ গোলাঘাট, অজন্তেনক নগাঁও, পীযুষ হাজরিকা তিনিচুকিয়া, আর বিমল বরাই পতাকা উত্তোলন করব ধুবুরীত। কোকরাঝারত পতাকা উত্তোলন করব বিটিসির মুখ্য কার্যবাহী প্রমোদ বড়ুয়ে। ডিফুত পতাকা উত্তোলন করব কার্বি আংলংর মুখ্য কার্যবাহী তুলিরাম রংহাঙে। হাফলংত পতাকা উত্তোলন করব ডিমা হাসার মুখ্য কার্যবাহী দেবলাল গাওলোসাই।